হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি জলপাইগুড়ি। আমাদের আছে আজকে টাইকোয়ান্ডো খেলা, মানে আজকে এক্সাম আছে। সো আমরা এখন যাচ্ছি ওখানে। তো যাওয়ার সময় তোমাদের সাথে আরও দেখা যাচ্ছে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি ফার্ম গেটে টোটোর জন্য। নৈতিক একটা টোটো পাঠিয়েছে, তো ওখানে যাচ্ছি। এই যে সোনামণি এত জোর যাচ্ছে আমার সাথে, সুন্দরীটা। এই তো আমি ভাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ফার্ম গেটে টোটোর জন্যে। কখন টোটো আসবে, তিরিং তিরিং করতে করতে যাচ্ছি। তো আমরা চলে আসলাম ফার্ম গেটে। এখানে কিন্তু দেখতেছি টোটোই নেই। আমরা কি করে দাঁড়িয়ে আছি, বোরিং লাগছে। টোটো কখন আসবে, তাড়াতাড়ি চলে আসুক, খেলার ওখানে যাব। ফাইনালি আমাদের টোটো চলেও আসছে, আমরা চলেও আসছি দেবনগর স্কুলে। সো এখানে আসার পর ভালোই লাগছে। আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, অনেক লোকজন, মানে অনেক বড়ো বড়ো মেয়েদের সবাই আসছে খেলতে। সো আমাদের তো ভয়ই লাগছে। তারপরে তো আমরা বসে আছি, এটা করি ওটা করি, ভালোই লাগছে না, ঘুরে বেড়াচ্ছি। আমাদের ক্লাসে তিনজন স্টুডেন্ট চলে আসলো। সো তিনটা বোনও খুব কিউট, এই বোনটা খুবই কিউট। সো ওরা যাচ্ছিলো বাথরুমে, আর আমরা কী করবো, সো ভালো লাগছিলো না। তো একটা ভাইয়ের চাই খেলা দেখে আসলাম, পুরা ফাইট করতেছিলো এদের খেলা দেখে। তো আমাদের ভয় লেগে যাচ্ছে, আমাদের কী বলবো, বাচ্চাটা যা খেলতেছিলো না, আর তো খেলতেই পারছিলো না, দাঁড়িয়েছিলো, আর বুঝতেই পারতেছিলাম না এত সুন্দর খেলতেছিলো। সো আমরা একটু টিফিন করে নিলাম সবাই বসে, আঙ্কেল টাঙ্কেল মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেক খেতে পেয়েছিলো, সকাল থেকে না খেয়েছিলাম। সো আমি তো যখন একটু প্র্যাকটিস করতেছি খাওয়া দাওয়ার পর, এমনি নকশা দুজন মিলে ঢং। সো এটাই তো সবার সাথে একটু ভিডিও করতেছি, ওরা বলতেছে আমাকেও নাও তোমার ভিডিওতে, ইউটিউবে আসবো। ঠিক আছে চলে যায়, সবাইকে নিয়েছিলাম একটু একটু করে ভিডিওতে। সো এই তো দেখতেই পাচ্ছ কত লোকজন ছিল, অনেক এনজয় হয়েছিলো আজকে, সত্যি মজা তো হয়েছিলো। লাস্টের দিকে একটা মানে একটা স্যাড মোমেন্ট, মানে কি বলবো, তোমরা যদি শোনো তোমাদেরও খারাপ লাগবে ব্যাপারটা। সো আমি বলবো, তোমরা ওয়েট করো, আমি ওই কথাটাও বলবো, দেখিয়ে দেবো ভিডিওটা। সো দেখতেই পাচ্ছ বাইরে এটা সবাই ছিল, বিশ্বাস করো সবাই আমার ভিডিওটা আসার জন্য এমন করছিল। আমি বলছি ঠিক আছে চলে আয়। সো এই যে আমার বান্ধবী, আমি তো ভুলেই গেছিলাম, আমার বান্ধবী আসছিলো, প্রীতি আর গৌরব আসছিলো। সো ওরা অনেকদিন ছিল, সারা রাত অবধি ছিল, নয়টা নাকি আটটা অবধি ছিল। সত্যি ওদেরকে মানে এত খাটিয়েছিলাম না, ওরা আসতে যাচ্ছিলো না প্রথমে, তারপর নিয়ে আসছি। আর আমার গার্জিয়ান হিসাবে আমার দিদি আসছিল, সত্যি অনেক ভালো লাগছিলো, কেউ একজন পাশে থাকলে ভালো লাগে। এই যে বান্ধবী আমার সবাই ভিডিওতে আসতে আসছে, ঠিক আছে আয়, কোনো ব্যাপার না। ওটাই বোনগুলো অনেক ভালো। সো ওই যে আমাদেরকে ওখান থেকে টিফিন দিয়েছিলো, তো আমরা খাচ্ছিলাম খাবার, ভাত ডাত অনেক কিছু সবাই ছিল এটা আমাদের টিমের। গাইস এই যে সোনামণি স্পারিং করতে নেমে গেল। সো ওর ব্যাপারটা কী হয়েছিল, মেয়েটা ওকে এমন মারছে যে ওর মুখটাই ফেটে গেছে, ওর মুখতে এমনভাবে রক্ত বেরোচ্ছিলো, বিশ্বাস করো আমি তো কান্না করে দেওয়ার মতন, আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিলো ওকে দেখে। আমি আর ভিডিওই করতে পারিনি, ওই সিনটা যে নিবো, আমি তো আমি ওকে বলছি যতই কিছু হয়ে যাক তুই কান্না করবি না। আর ওর মুখতে এত পরিমাণে রক্ত বেরোচ্ছিলো, মানে কী বলবো, এইখানে এই যে একদম ফেস মারছে এটা, মানে এটা কীভাবে দেখায়, মানে ভিডিওটাই অফ হয়ে গেছে, আমি আর দেখাতেই পারিনি। সো
আমি ওই সিনটা দেখাতে পারিনি যে ওর মুখে লাগছে। সো এই যে এখানেই তুমি দেখতে পাচ্ছো একদম মুখে এটা ফেসে মারছিলো একদম কিকটা। সো এত পরিমাণে রক্ত বেরোচ্ছিলো না, মানে কি বলবো। সো আর আমার ভিডিওটার ব্যাপারে আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেবো আমার সাথে কী হয়েছে, আমি স্পাইরিং করছি না কি করিনি। সো পরের ব্লগে এটা তোমাদের সাথে দেখা হবে। সো বাই বাই, সবাইকে টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।